ইসরোর ইতিহাসে জুড়ে গেল নয়া পালক। আবহাওয়া উপগ্রহের সফল উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। জিএসএলভি F-14 রকেটে চেপে শনিবার মহাকাশে পাড়ি দিল ইনস্যাট 3DS উপগ্রহ। এদিন বিকেল 5:35 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটিকে। এই রকেটের এটি 16তম মিশন হতে চলেছে। ইসরো জানিয়েছে যে রকেটে করে উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হলো সেটির নাম দেওয়া হয়েছে নটি বয়। জিএসএলভি রকেটটি 51.7 মিটার দীর্ঘ এবং এর ওজন 4,00,000 কেজিরও বেশি। আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস আরও নিখুঁতভাবে পেতে এই নতুন উপগ্রহটি মহাকাশে পাঠাচ্ছে ইসরো। ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব তথা আবহাওয়া বিজ্ঞানী এম রবিচন্দ্রন জানিয়েছেন, নতুন উপগ্রহটি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আরও নিখুঁতভাবে আগাম সতর্কতা দেবে। মহাকাশ থেকেই নজর রাখবে মাটি এবং সমুদ্রপৃষ্ঠের উপর। আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাস পৌঁছে দেবে আবহাওয়া দপ্তরকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।